আসসালামু আলাইকুম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ সুন্দর এবং নিরাপদ আছেন নিরাপত্তার বিষয়টি আজকাল যেন একটা বিশাল বড় একটা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য আমরা যে যেখানেই থাকি নিরাপত্তার প্রশ্ন যেন আগেই চলে আসে বিশেষ করে ইউক্রেন সংক্রান্ত যে সংকট আমরা দেখছি সেক্ষেত্রে আমি নিরাপত্তার যে বিষয়টা আমি অনুভব করছি সেটা অলমোস্ট আপনারা সবাই করেন করছেন রাশিয়া কি অপ্রতিরুদ্ধ হয়ে উঠল প্রশ্নটা শুধু আমার নয় এখন গোটা বিশ্বের কাছে এই প্রশ্নটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে যেখানে গোটা বিশ্ব তাকে একঘরে করে ফেলেছে বা পুরো বিশ্বটা একাট্টা হয়ে আছে রাশিয়ার বিপক্ষে তখনও রাশিয়া কিন্তু তার সেই যে আগ্রাসন নীতি যেটাতে সে আছে সেটা মাত্রা যেন আরো বাড়িয়ে চলেছে অর্থাৎ ইউক্রেনের মতো একটা দেশে তার বিভিন্ন কৌশলে কৌশল পরিবর্তন করে করে তার যে সামরিক যে অভিযান বা আমি বলবো যেটা নির্বিচারে হত্যা তার মাথা কিন্তু বাড়িয়ে দিয়েছে আমি বরাবর যেটা আমার আমি আমার ব্যক্তিগতভাবে যেটা অপছন্দ করি সেটা হচ্ছে আগ্রাসন সেটা রাজনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক পারিবারিকভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক আমরা দেখি ব্যক্তিগতভাবে আগ্রাসন আপনি আপনার মতের আপনি একটা মত পোষণ করছেন কিন্তু কে একজন তার মতটা আপনার উপরে চাপিয়ে দিচ্ছে জোর করে সেটাও কিন্তু একটা আগ্রাসন সো আগ্রাসন ব্যাপারটা আমি কোনোভাবেই সমর্থন করি না এবং আমার মনে হয় এটা কারো করা উচিত নয় যুদ্ধ পরিস্থিতিতে আমরা যারা দেখছি যে রাশিয়া চরম আগ্রাসী একটা মনোভাব নিয়ে ইউক্রেনের ইউক্রেনের উপর আগ্রাসন শুরু করেছিল এবং যেটা এখনও অব্যাহত আছে গোটা বিশ্বের বড় বড় শক্তি পরাশক্তিগুলো রাশিয়াকে কোনোভাবেই দমাতে বা থামাতে পারছে না তার কারণ কি তাহলে কি রাশিয়া সেই সব পরাশক্তিগুলোর থেকেও বেশি শক্তিশালী নাকি রাশিয়া এমন কোন শক্তি তার নিজের কাছে রিজার্ভ করে যেটা সে ব্যবহার করে সে সেই পরাশক্তিগুলোর উপর প্রয়োগ করলে সেই পরাশক্তিগুলো দমে যাবে বা থেমে যাবে আসলে ব্যাপারটা নিয়ে এটা বিশ্বে পরাশক্তিগুলো যেভাবে ভাবছে আমাদের সকলেরই সেভাবে ভাবা উচিত এবং আমি মনে করি যেটা যে সকল আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে হ্যাঁ এখন বলতে পারেন যে আমি স্বামী আমার মতো একজন নগণ্য মানুষ বিশ্বের কোণে কোনায় বসে আমি রাশিয়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কেন কথা বলছি বা বললে কি হবে কি লাভ হবে হ্যাঁ লাভ তো একটা হবেই কেন বলছি সেটা হচ্ছে আমার নিজের দায়বদ্ধতা থেকে নিজের দায়ের মুক্তি থেকে বাঁচার জন্য সেটা আমি করছি বলছি আর লাভটা হবে এটাই দেখেন আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম ছোটো বালুকার কোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল আমরা যদি সেই বিশ্বাস সেই বেসিক চিন্তা থেকে আমরা যাই বলি তাহলে দেখেন আমি আজ আমার অবস্থান থেকে সেই আগ্রাসন নীতির বিরুদ্ধে কথা বলছি সেই আগ্রাসনের প্রতিবাদ করছি আপনি আপনার অবস্থান থেকে আমরা আমাদের সকলের অবস্থান থেকে যদি ছোট্ট ছোট্ট করে ক্ষীণকায় কণ্ঠে হলেও প্রতিবাদটুকু আমরা করি তবে সেই সবগুলো আওয়াজ সবগুলো প্রতিবাদ সেই ক্ষীণকায় কণ্ঠে সবগুলো প্রতিবাদ একত্র করলে একটা বিরাট চিৎকারে পরিণত হবে একটা বিরাট শব্দে পরিণত হবে সো আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে অপরাধের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে নির্যাতনের বিরুদ্ধে নির্মমতার বিরুদ্ধে দেখুন এখানে রিয়াস রাশিয়া বা ইউক্রেন কোনো দেশকে আমি এখানে সমর্থন করছি না ইউক্রেন তার মতো করে সেজানে সে কী করবে রাশিয়া তার মতো করে সেজানে সে কী করছে রাশিয়া আমার মাতৃভূমি না ইউক্রেনও আমার মাতৃভূমি না আমি ইউক্রেনও থাকি না রাশিয়াতেও থাকি না হ্যাঁ সো আমি ইউক্রেন বা রাশিয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো হ্যাডেট নেই বাট আমি শুধু কথা বলবো এটাই যে আগ্রাসন নীতির বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আর যদি সে না করি ইউক্রেন রাশিয়ার উপরে করত তাও আমি সে একই কথা বলতাম আমাদেরকে কথা বলতে হবে আগ্রাসনের বিরুদ্ধে কোনো দেশের পক্ষে বা বিপক্ষে এমনটি ভাবার কোনো সুযোগ নেই হ্যাঁ আমরা জাতি হিসেবে জানি যে আগ্রাসনের যে ফল দাঁড়ায় যেটা সেটা কতটা নির্মম কতটা ভয়াবহ আমরা আমাদের জাতিগত সত্তায় যে আন্দোলন আমাদের মিশে আছে যে লড়াই মিশে আছে যে যে শক্তি মিশে আছে সেটা কিন্তু আমরা বারবার প্রয়োগ করেছি আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমার আমরা যে জাতি বাংলাদেশি যে জাতি বা বাঙালি যে জাতি আমরা কখনোই আগ্রাসন নীতি চালাইনি আগ্রাসী বা আগ্রাসন চালানোর জন্য শক্তি প্রয়োগ করিনি বরঞ্চ আমরা জাতি হিসাবে বরাবরই আমাদের শক্তি প্রয়োগ করেছি আগ্রাসনের বিরুদ্ধে আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা জাতি হিসাবে যেটা এটাও জানি যে আগ্রাসন চালানোর পরে যে যুদ্ধটা যে লড়াইটা সেটা কিন্তু আমি মনে করি বাংলার শাব্দিক অর্থে লড়াই শব্দে অর্থে যেটা বুঝে আসলে সেটা লড়াই না লড়াইটা হচ্ছে সে আনে সে আনে সমানে সমানে দুই পক্ষ একসাথে যুদ্ধে লেগে যাওয়া আসলে হচ্ছে লড়াই কিন্তু এক পক্ষ হুট করেই রাতের অন্ধকারে আরেকটা পক্ষের উপর ঝাঁপিয়ে পড়লো আর সেই পক্ষ অপ্রস্তুত অবস্থায় নিজেকে রক্ষা করার জন্য প্রতিহত করার চেষ্টা করে লড়াই শুরু করলো সেটা কিন্তু লড়াই না এক পক্ষ লড়াই করছে ছিনিয়ে নেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য আরেক পক্ষ লড়াই করছে নিজেকে বাঁচানোর জন্য বা বেঁচে থাকার জন্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার যে সংঘাত যে সংকট সেটা কিন্তু লড়াই না সেটা রাশিয়া সেই দেশটা ছিনিয়ে নেওয়ার জন্য বা কেড়ে নেওয়ার জন্য সে যুদ্ধ করছে অভিযান সামরিক অভিযান পরিচালনা করছে আসছে মানুষ মারছে ভবন ধ্বংসস্তূপে পরিণত করছে বড়ো বড়ো ঐতিহ্যগুলোকে ধ্বংস করে ফেলছে আর ইউক্রেন সে নিজেকে বাঁচানোর জন্য ইউক্রেনের সরকার তার মানুষকে বাঁচানোর জন্য তার দেশকে বাঁচানোর জন্য তা প্রতিহত করার চেষ্টা করছে সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে রাশিয়া যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে হলেও কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে। দেখুন আমরা জানি যুদ্ধের যে নির্মমতা যে ভয়াবহতা তা কত ব্যাপক কত বড় যুদ্ধ মানে রক্ত রক্তরক্ত খেলা যুদ্ধ মানেই তোমার প্রতি আমার অবহেলা সেই যুদ্ধের যে রক্ত রক্ত খেলা যে প্রাণ ত্যাগ করার যে খেলা পান ছিনিয়ে নেওয়ার যে খেলা পান কেড়ে নেওয়ার যে খেলা সেই খেলার ফলটা যে কত ভয়াবহ তা আমরা বাঙালি জাতি হিসাবে জানি যুদ্ধে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা তারপরে মহিলারা তারপর বৃদ্ধরা আমি সেই অবস্থান থেকে সেখান থেকেই বলছি যে যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় বিশেষ করে যখন আমার শিশু অনিরাপদ হয়ে যায় যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় যখন আমার স্ত্রী বা আমার বোন অনিরাপদ হয়ে যায় যুদ্ধ কখনোই কাম্য নয় যখন আমার বয়োবৃদ্ধ পিতা বা আমার বয়োবৃদ্ধ মাতার জীবন অনিশ্চিত হয়ে যায় যুদ্ধ কখনোই কাম্য নয় যখন আমার যুবক ভাইয়ের টকবকে প্রাণটা রাস্তায় গোড়াগড়ি খায় তো আসুন আমরা সবাই মিলে এই আগ্রাসন নীতির বিরুদ্ধে কথা বলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেই কোনো দেশ বা সরকারের পক্ষে বিপক্ষে যাবার আমার কোনো অধিক দরকার নেই সেটা তার দেশ যে অভিযান পরিচালনা করছে সে জানে যে প্রতিহত করবে সে জানে বা আমরা শুধু ন্যায় অন্যায়ের ব্যাপারটা দেখব আর এবং আগ্রাসনের বিপক্ষে কথা বলবো আমাদের আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ছোটো ছোটো করে হলেও প্রতিবাদের আওয়াজ তুলি আগ্রাসনের বিরুদ্ধে এই যে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া পুরো পশ্চিমা মিডিয়াগুলো সরব হয়ে উঠেছে কিন্তু আমরা তার ঠিক উল্টো দৃশ্য দেখি যখন একটা মুসলিম কান্ট্রিতে হামলা চলে আমি সেই বিষয়টা নিয়ে পরবর্তী একটা কোনো একটা সময় কথা বলবো আপনাদের সাথে আসলে কথা বলা মানে যে আমি কথা বললেই এমন কিছু হবে না বা আমি কথা বলে সব শুধরে যাবে সব পাল্টে যাবে সব উতরে যাবে সেটা কিন্তু না আমি কথা বলি আমার মানসিক শান্তির জন্য আমি কথা বলি আমার নিজস্ব বিবেকবুধ থেকে আমার দায়বদ্ধতা থেকে আমার দায় মুক্তির জন্য আমি আমার যে চ্যানেলে আমি কথা বলছি আমি কথা বললে যে আমার চ্যানেল মারাত্মক ভিউয়ার্স বেড়ে যাবে লাখ লাখ সাবস্ক্রাইবার হবে আমার চ্যানেল মনিটাইজার মনিটাইজেশন পাবে আমি তার জন্য না আমার এসবের দরকার নেই আমার খুব বেশি ভিউার্সের দরকার নেই আমার সাবস্ক্রাইবার অত বেশি দরকার নেই বা মনিটাইজেশান হোক বা না হোক এটা তো আমার কোনো যায় আসে না আমি শুধু কথা বলি আমার মনের শান্তির জন্য মনের আত্মাকে পরিশুদ্ধ রাখার জন্য এবং আপনাদের সাথে আমার মতের যে মতের যে ভাবনাটা আমার যে মতটা সেটা শেয়ার করার জন্য আমি জানি আমার ভিউয়ার্স যারা তারা আমার সবাই আমার ঘনিষ্ঠ বন্ধু খুব কম সংখ্যক বন্ধুরা আমার আমার এই সেই এই ভিডিওগুলো দেখেন সেটা জনাদশেক বিশেক ত্রিশেক বা পঞ্চাশ এরকম এর চেয়ে বেশি ভিউ আমার নেই আমি এটা জানি এবং এ নিয়ে আমার কোনো মনস্তাপও নেই কোনো মর্মপীড়াও নেই আমি জানি আমার যে বন্ধু আমার যে ভিডিওটা দেখবেন তিনি দেখবেন এবং আমার সাথে তার কথাগুলো মিলিয়ে নেবেন এবং সেই ভাবনা থেকেই আমি কথাগুলো বলি আমার এই চ্যানেল দিয়ে ব্যবসা করার বা লাভজনক আর্থিকভাবে লাভজনক হওয়ার কোনো চিন্তাও নেই এবং সেটার জন্য আমার সেটার দরকারও আমার নেই তো এই পর্যন্তই আশা করছি কাল বা পরশু আরেকবার আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুক আগ্রাসী আগ্রাসনের শিকার হওয়া শিশুগুলো আগ্রাসনের শিকার হওয়া মা বোনেরা আগ্রাসনের শিকার হওয়া বা আগ্রাসনের শিকার হওয়া তরুণ যুবশক্তি আসসালামু আলাইকুম